আজকে হিরো আলম ওই যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল যে আব্রাহাম লিংকন, সেও নাকি কালো কুশ্রী ছিল দেখতে। সেই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জায়গা দখল করতে বসেছে হিরো আলম। আওয়ামী লীগ নামক যেই দলটি আছেন সেই দলেরও। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন হিরো আলম, এমনটাই আশঙ্কা করছেন সেই ভাইরাল হাকা। অন্যদিকে লন্ডন থেকে মুখ খুললেন তারেক রহমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে সেই ভাইরাল হাকার বক্তব্যটি শুনে আসি। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্ব আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তারা হিরো আলমের নাম ধরে বিবৃতি দিচ্ছে। আর বাংলাদেশের যে চলচ্চিত্রের যে নায়করা আছেন, আপনারা যদি 100 বছর হায়াতে বেঁচে থাকেন, হিরো আলমের জায়গায় আপনারা আর কোনোদিন যেতে পারবেন না। কারণ হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এটা আমি হকারের দোষ না, এটা অন্য কারো দোষ না। আজকে যারা দালাল বলেন হিরো আলমের পক্ষে কথা বলার কারণে, আপনারা তো ভাই আপদগ্রস্ত। সেই পরিস্থিতিতে কথা বলতে হবে। আজকে হিরো আলমের অবস্থান আর নির্বাচনের আগ পর্যন্ত অবস্থান কি এক। আজকে হিরো আলম রক্তাক্ত হওয়ার পরে সে কেঁদে কেঁদে বলছে যে আমাকে রাস্তা কুত্তার মতো ফিটাইছে। মিয়া, একজন নিষ্ঠুর মানুষেরও হৃদয় গলে গেছে হিরো আলমের জন্য। আজকে হিরো আলম বাংলাদেশের টক অব দ্য শিরোনাম। আজকে হিরো আলম ওই যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল যে আব্রাহাম লিংকন, সেও নাকি কালো কুশ্রী ছিল দেখতে। সেই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জায়গা দখল করতে বসেছে হিরো আলম। আজকে হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আমি মনে করি আগামী দিনে হিরো আলম নিয়ে বাংলাদেশে একটা বই লেখা হবে যেটা ইতিহাসের পাতায় ঠাঁই পাবে। আজকে হিরো আলম নিয়ে বাংলাদেশে যদি কেউ কবিতা আবৃত্তি করে, সেই কবিতা সবচাইতে বেশি চলবে 21শে বইমেলায়। আজকে হিরো আলম হয়ে যাবে বাংলাদেশের বড় বড় প্রখ্যাত গবেষকদের কাতারে। কারণ হিরো আলমকে যেভাবে পিটাইছে ভাই, এভাবে মানুষকে মানুষ পিটাইতে পারে না। হিরো আলমকে যেভাবে সোরের মতো একজন পকেট মাইর, একজন সোরকো মানুষ এভাবে পিটায় না, যেভাবে হিরো আলমকে পিটাইছে, এতে করে কি হয়েছে? এতে করে আওয়ামী লীগ সারা দেশের জনগণের কাছে বিতর্কিত। আজকে হিরো আলমকে কোটি কোটি মানুষ ভালোবাসে। এখন এই অবস্থায় যদি কেউ হিরো আলমের বিপক্ষে কথা বলে, আমার মনে হয় ফাবলি করে জুতার বৃষ্টি নিক্ষেপ করবো চেহারার উপরে। কেন রে ভাই? কারণ হিরো আলম আজকে মজলুম। হিরো আলম হয়ে গেছে মজলুম, আর হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে তারা হয়েছে জালেম। অতএব আমার বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এবং আমি বলেছিলাম যে হিরো আলম এমপি নির্বাচিত হতে পারলে আমি হাতে ছুরি পড়ব। সেই সুযোগও তো আমাকে দেন নাই। আর কারণ হিরো আলম জিতলে যতটুকু লাভ হইতো, হিরো আলম হারার পরে তার চাইতে ডাবল লাভ হয়েছে। এখন হিরো আলম 3-4 মাসের জন্য এমপি হয়ে তিনি কি করতে পারতেন? আরে গুলশান 17 আসনে ঢাকায় তিনি কি করতে পারতেন 4 মাসে? কিন্তু তিনি এখন যেটা করেছেন সেটা হচ্ছে দেশ বিদেশে তিনি আজকে আলোচিত নাম হইল। মির্জা পটল থেকে শুরু করে বিএনপির এমন কোন শীর্ষস্থানীয় নেতা নাই যেই নেতার না মুখে হিরো আলমের বলি নাই। এমনকি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশের উদ্যোক্তন কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তির মুখে মুখে হিরো আলমের বলি। এই যেন হিরো আলম বাংলাদেশের মানুষকে ময়না তোতা পাখির বলি শেখাচ্ছেন। আজকে হিরো আলমকে নিয়ে আমরা অনেকে কষ্ট তুলেছি, কিন্তু আজকের হিরো আলম আর বিগত দিনের হিরো আলমের মধ্যে আসমান আর জমিন তফাত। দেখেন, একজন মানুষ কখন জনপ্রিয় হয়, একজন মানুষ কখন আইডল হয়, যখন সে মজলুম হয়ে জালেমের নির্যাতনের শিকার হয়। হিরো আলম তো আজকে সেটাই করে প্রমাণ করেছেন। আজকে হিরো আলম যদি বাংলাদেশে একটি পেয়ার নির্বাচন কোনো জায়গায় হয়, বাংলাদেশের যে প্রান্তে হিরো আলম যাবে, মানুষ আবেগের বশীভূত হয়ে হোক আর বিবেকের তাড়নাই হোক, যেভাবেই হোক, নিরুষ্কম বটে হিরো আলমকে বিজয় করবে। এতে করে আমি মনে করি যদি আগামী কোনো নির্বাচনে হিরো আলম চান্স পায়, হিরো আলমের সাথে যদি কেউ প্রার্থী হয়, সে তার জামানতনামা হারাবে। আগামী কোনো নির্বাচনে যদি হিরো আলম কোনো আসন থেকে সংসদ নির্বাচন করে, সেই নির্বাচনে যত বড় ডোনার প্রার্থী থাকুক, হিরো আলমের কাছে জামানত বাজেয়াপ্ত হবে। এর কারণ হচ্ছে হিরো আলমকে সুপার হিরো বানিয়ে দিয়েছেন। আর হিরো আলম আমি মনে করি যে এখন আল্লাহর পদার্থ নিয়ামতে পরিণত হয়েছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি। আজকে আমি মনে করি বাংলাদেশের বিরোধী দল যারা আছেন, তারা আজকে হিরো আলমকে তাদের প্রেম কার্ড হিসাবে আগামী দিনের আন্দোলন সংগ্রামে তারা কাজ চালিয়ে যাবেন। তাই আমি বলবো ভাই, আপনারা আমাকে দালাল বলবেন না, চাটুকার বলবেন না, আমি সময়ের পরিস্থিতি বিবেচনা করে বক্তব্য রাখি, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে তারপর মিডিয়ার সামনে কথা বলি। তেলবাজি, চাপাবাজি, আতশবাজি এগুলো করি নাই, আর এগুলো কোনোদিন আমি করবো না। হ্যাঁ, অনেকে বলেন যে আপনি হকার হকারের জায়গায় আছেন। আরে মিয়া, হকারি ব্যবসাটা হচ্ছে বড় বড় বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে একটা প্রাথমিক বিদ্যালয়। আপনারা কেন মিয়া মানুষের কর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করেন? মিয়া, আপনারা তো অহংকারী। আর আছে কিছু কিছু লোক আছে, ভিডিও ছাড়ার পরে ফেসবুকে হমালে গালি দেয়, সমানে উনি গালি দিচ্ছেন।
আসলে তিনি এটা বুঝতেছেন না যে উনি গালি দেওয়ার সাথে সাথে প্রমাণ হচ্ছে যে উনি কোন বংশের সারফোকা। একজন সুস্থ মস্তিষ্কের কোন লোক কাউকে গালি দিতে পারে না, একজন সভ্য সমাজের কোন মানুষ কাউকে ব্যাড কমেন্ট করতে পারে না গালি দিয়ে। যদি করে তাহলে সে হচ্ছে পৈতৃক পরিচয়হীন মিয়া, ওর জন্ম পরিচয় নাই বেটা। তুমি দালাল বলতেছো, কিসের দালাল? হিরু আলমকে আমাকে টাকা দিয়েছে, বিএনপি টাকা খেয়েছি, আওয়ামী লীগের টাকা খেয়েছি, তাহলে তুমি যে দালাল বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে আমি দালালি করছি মিয়া? সত্য কথা বললে তোমাদের চুলকানি উঠে নাকি? আসলে হিরু আলমের জনপ্রিয়তা যে এতটা আকাশ ছোঁয়া, আমি হকার সাইফুল, যদি হিরু আলমের বিপক্ষে না যেতাম তাহলে অনুমান করতে পারতাম না। হিরু আলমের জনপ্রিয়তা যে এত বেশি, বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীর চাইতে হিরু আলমের জনপ্রিয়তা আজ বেশি। এর কারণ হচ্ছে হিরু আলমকে নিয়ে যারা বেশি কটাক্ষ করছে, হিরু আলমকে নিয়ে যারা বেশি কটূক্তি করেছে, আজকে দেখেন তারাই হিরু আলমের পক্ষে এসে স্লোগান ধরছে। কারণ ওই যে এক কথাই বলছি আপনাকে, হিরু আলম যেদিন থেকে মাইর খেয়েছে সেদিন থেকে হিরু আলমের কপাল খুলেছে, আর বাংলাদেশের ভুয়া রাজনৈতিক নেতাদের কপাল পুড়েছে হিরু আলমের গায়ে হাত তুলে। তাই আমি বলবো, আসুন সবাই আমরা শিক্ষা নেই, কাউকে দুর্বল ভাবা যাবে না, কাউকে ছোট মনে করা যাবে না। আওয়ামী লীগ নামক যেই দলটি আছেন, সেই দলেরও নেতাকর্মী আপনারাও ভোট দিতে পারেন নাই, আপনারাও ভোট দিতে পারেন নাই। এবং আপনারাও ভালো করে জানেন যারা বিদেশে আছেন কি অবস্থা দেশের, আপনার পাঠানো অর্থ আপনার দলের হোমরা চমরা লুট করে পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে, আপনার অর্থ আপনার পরিবারের কাছে থাকছে না, দেশে থাকছে না। আপনাদের প্রতিও আমার আহ্বান, নিজের সম্পদ রক্ষার জন্য, নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দয়া করে আপনারাও আপনাদের পরিবার থেকে বাংলাদেশের মানুষের সাথে যোগদান দেওয়ার করার জন্য একজন করে পাঠাবেন। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত, আন্দোলনরত। আমরা একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে চাই, যার মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারে আমরা অংশগ্রহণ করতে চাই। আজ এখানে পরিষ্কারভাবে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই আপনাদের সামনে, প্রিয় ভাই বোনেরা, কি সেই বিষয়টি? আগামী যে আন্দোলনের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকারটি, জনগণের যেই সরকার প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, দয়া করে সেই নির্বাচনটিকে একটি দলের সাথে আরেকটি দলের নির্বাচন হিসাবে দেখবেন না। দয়া করে এই নির্বাচনটিকে এক দলের বদলে আরেক দলের ক্ষমতায় যাওয়াকে দয়া করে দেখবেন না। এই নির্বাচনটি হবে সেই মানুষগুলোর পক্ষের নির্বাচন যারা মানুষের নিরপেক্ষ স্বাধীন ভোটের অধিকারে বিশ্বাস করে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।